হ্যালো আসসালামু আলাইকুম এই প্রথম আমি আসলে আমার আশরাফুল ফ্যান পেজ থেকে লাইভে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ একাদশে জায়গা পাওয়া নিয়ে যা বললেন আশরাফুল এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন বয়স ছত্রিশ হলেও এখনো জাতীয় দলের হয়ে একবার হলেও খেলার স্বপ্ন দেখেন বাংলাদেশের ক্রিকেটের সুপার স্টার মোহাম্মদ আশাফুল সেজন্য নিজের পরিশ্রম করে যাচ্ছেন নিয়মিত কিন্তু দলের সুযোগ কিংবা সুযোগের সম্ভাবনা কোনোটাই দেখা যাচ্ছে না প্রায় সাত থেকে আট মাসের বিরতি কাটিয়ে টাইগাররা ক্রিকেটে ফিরতে পারে শ্রীলঙ্কা সফর দিয়ে আর এই সফরের প্রাথমিক দলেও জায়গা হয়নি আশাফুলের লঙ্কানদের বিপক্ষে সবচেয়ে সফল হওয়াতেও সুযোগ না পেয়ে হতাশ হয়েছেন টাইগার সাবেক এই অধিনায়ক এর জন্য অবশ্য দেশের ক্রিকেটের কালচারকে দায়ী করেছেন তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার ভক্তদের সঙ্গে লাইভে প্রশ্ন উত্তর পর্বে যুক্ত হয়েছিলেন আশরাফুল সেখানেই শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এক পর্যায়ে আক্ষেপ ঝরে আশরাফুলের কাঠে আমাদের এই কালচারটা হয়নি যে ছত্রিশ বছরের কোনো ক্রিকেটারকে নিয়ে চিন্তা করা যদিও এটা অন্য দেশ হলে শ্রীলঙ্কা সিরিজেই হয়তো আমাকে চিন্তা করত। যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে পাঁচটা সেঞ্চুরি যেহেতু এই ৬ থেকে সাত মাস ক্রিকেট খেলা হয়নি সবাই তো শূন্য থেকে শুরু করেছে তবে এতেও হাল ছাড়ছেন না বিশ্বের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান আমাকে হয়তো বা ঘরোয়া ক্রিকেটে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করেই আসতে হবে সেটির জন্য আমি তৈরি আছি সবাই দোয়া করবেন যেন আমি এই জায়গায় সুযোগ পাই ওই জায়গায় সুযোগ না পেলে আবার কঠিন ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হতে হয়েছিল অশফলকে নিষেধাজ্ঞা কাটিয়ে অশফল আবার ফেরার স্বপ্ন দেখেন শুধু নিজের জন্য তা নয় মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার তাড়না তার মধ্যে আমি খুব ভাগ্যবান মনে করি নিজেকে সাত বছর জাতীয় দলের বাইরে তারপরও যেভাবে দেশ এবং দেশের বাইরে মানুষেরা আমাকে এখনো সাপোর্ট করে যাচ্ছেন এটা আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি